আজকে আমরা শুরু করব পাওয়ার পয়েন্ট নিয়ে। সো প্রথমে চলেন আমরা দেখি কিভাবে একটা পাওয়ার পয়েন্ট নিতে হয়। সো রাইট ক্লিক করলাম ডেস্কটপে, তারপর নিউতে আসব, এসে এখান থেকে আমরা নিব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো এখানে এটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে একটা ফাইল এখানে চলে আসবে, ফাইলটাকে আমরা রিনেম করে নিচ্ছি। সো আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি পাওয়ার পয়েন্টসে। দিয়ে দিলাম, আর একবার যদি আমরা এন্টার দিই তাহলে এটা ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে এটা এমন একটা স্ক্রিন দিয়ে শুরু হবে আমাদের কাছে, এবং দেখতে পাচ্ছেন যে সবগুলো মেনু ডিজেবল করা আছে, অলমোস্ট শুধুমাত্র নিউ স্লাইড এবং সেকশন এই দুটা ছাড়া। এবং এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। তা আমরা এখানে শুরুতে বলে নিই, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করেছিলাম তখন আমরা কাজ করেছিলাম পেজ, মানে যে ক্যানভাসগুলো আমাদের সামনে এসেছিল সেগুলোকে আমরা পেজ বলতাম, আর এখানে যে ক্যানভাসগুলো আমাদের সামনে আসবে এগুলোকে আমরা বলবো স্লাইড। সো আগে যেখানে এক একটা পেজ ছিল, এখানে সেগুলো এক একটা স্লাইড হয়ে যাবে। তো আমরা এখানে ডাবল ক্লিক করলেও এটা স্লাইড ওপেন হয়ে যাবে, অথবা নিউ স্লাইডে ক্লিক করলে এটা স্লাইড চলে আসবে। সো আমরা এখানেই ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে একটা স্লাইড চলে আসলো আমাদের সামনে, এবং স্লাইড চলে আসার সাথে সাথে দেখেন অনেকগুলো অপশন আমাদের সামনে এনাবেল হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কিছু অপশন আছে যেগুলো ডিজেবল আছে। তো শুরুতেই আমরা এখান থেকে লেআউট অপশনটি একটু দেখে নিই। তো লেআউটে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো লেআউট আছে। লেআউট বলতে আমাদের যে স্লাইডের সেট আপটা আছে, স্লাইডে কোথায় কোন ডকুমেন্ট থাকবে না থাকবে সেটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে সেট করে নিব। তো ক্লিক করলেই জাস্ট হয়ে যাবে। খেয়াল মনে রাখতে হবে যে আপনার ক্লিকটা যে বাম দিকে স্লাইডে আছে কিনা। তো এখানে যেটাতে ক্লিক করবেন আপনার এখানকার অপশনটা সে অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো আমরা শুরুতে এই অপশনটাকে নিয়ে কাজ করছি। সো এখানে আমি লিখছি পাওয়ার পয়েন্ট, এতটুকুই রাখলাম। আর এখানে আমি একটা ছবি অ্যাটাচ করবো, ধরেন এখানে ক্লিক করলে ছবি অ্যাটাচ করা যাবে। সেখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি একটা লোগো দিচ্ছি, আমাদের দীপ্তির লোগোটা আমরা অ্যাটাচ করে দিলাম। সো হয়ে গেল একটা প্রেজেন্টেশন আমাদের। আমরা পরবর্তী প্রেজেন্টেশনটা নিউ স্লাইডে ক্লিক করে নিতে পারি, অথবা এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল ধরে এম প্রেস করি, আমি আবারও বলছি কন্ট্রোল ধরে এম যদি আমরা প্রেস করি তাহলে আমরা একটা নতুন স্লাইড নিতে পারবো। সো আমি কন্ট্রোল ধরে এম প্রেস করলাম, একটা নতুন স্লাইড চলে আসলো। এই স্লাইডটা সচরাচর আগে যে স্লাইডটা নিয়েছি ওইটার কপি চলে আসে, মানে ওইটার লেআউটটা ধরেই চলে আসবে আমাদের সামনে। তো আমরা এটাকে ক্লিক করছি, ক্লিক করে আমরা সেটা লিখছি যে ওয়েলকাম ইন দীপ্তি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, যখনই আমরা লেখা শুরু করছি তখনই কিন্তু আমাদের এই অপশনগুলো ওপেন হচ্ছে, কারণ এই অপশনগুলো হচ্ছে লেখার জন্যই, আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটের উপরে। সো এখানে আমরা টেক্সটটাকে এখানে আমি মার্ক করে নিয়েছি। মার্ক করার পরে দেখেন এখানে অপশন চলে এসেছে। এই অপশনগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ভালো করেই শিখেছি। তারপর একটু দেখে নিচ্ছি, এটা হচ্ছে ফন্ট, আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। তারপর হচ্ছে ফন্ট সাইজ, আমরা এখান থেকে ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারবো। তারপরে যে অপশনটা আছে আমরা ফন্ট সাইজকে বাড়াতে পারবো, ফন্ট সাইজকে কমাতে পারবো। এই কাজটা আমরা ধরে কন্ট্রোল ধরে থার্ড ব্রেকের শুরুতে ক্লিক করতে পারি, কমবে। কন্ট্রোল ধরে থার্ড ব্রেকের শেষে যদি আমরা ক্লিক করি তাহলে এটা বাড়বে। আমি লিখে দিচ্ছি কন্ট্রোল প্লাস এটা, এটা যদি দেই ফন্ট ডিক্রিজ হবে, আর যদি আমরা কন্ট্রোল ধরে এটা দেই তাহলে আমাদের ফন্ট ইনক্রিজ হবে। ফন্ট ঠিক ফন্ট না, ফন্ট সাইজ ইনক্রিজ হবে, আমরা ইনক্রিজটা ফন্ট সাইজ ইনক্রিজ হবে, ঠিক আছে। সো এই কিওয়ার্ডটা আমরা মাথায় রাখলাম, ঠিক এই কিওয়ার্ডের কাজই হচ্ছে কিন্তু এইটা, সরি এটা তো কমবে, এটা হচ্ছে এটা, ঠিক আছে। আর এটা দিয়ে যদি আমরা এই কাজটা যদি করি তাহলে এটা হবে এটা বাড়ছে, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা মুছে দিলাম।
তারপর যে অপশনটা আছে এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করেছি। আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে কোনো লেখা নিয়ে আসি সেক্ষেত্রে আমরা লেখাটাকে এনে সবার আগে ক্লিয়ার ফরম্যাট, আমি একটু ব্রাউজার থেকে একটু লেখা আনার চেষ্টা করছি, দেখি ব্রাউজারে কোনো লেখা আছে কিনা। আচ্ছা আমরা এখানে লিখি সে চিটাগং, চিটাগং সে, আমরা ইংলিশে চলে আসলাম। এখান থেকে আমরা উইকিপিডিয়ার লিঙ্কে চলে যাই। সো এই দেখেন এই লেখাটা এখানে কপি দিলাম, এটাকে আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে চাচ্ছি। সো এখানে পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে যে লেখার এখানে কালার আছে, এখানে এটা সেটা আছে, এগুলোর মধ্যে হাইপার লিঙ্ক চলে এসেছে অলরেডি। যদিও আমরা যদি হাইপার লিঙ্কগুলোকে সরাতে চাই, আমরা রাইট ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক এভাবে সরিয়ে দিতে পারি, অথবা আমরা যদি চাই যে হাইপার লিঙ্ক থাকুক আমাদের কোনো একটা খুব একটা সমস্যা নেই, তাহলে আমরা যেটা করবো টেক্সটগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, মানে সিলেক্ট অল করলাম, করে এবার আমরা যেটা করব এখানে এসে জাস্ট ক্লিয়ার ফরম্যাটটা ক্লিক করে দিব। এই লেখাগুলোর মধ্যে যেই ফরম্যাটগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, এবার আমরা আমাদের ফরম্যাটগুলো এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা শুরুতে আন্ডারলাইনটা একটা ক্লিক করব, আরেকটা ক্লিক করব, আন্ডারলাইন উঠে গেল, কালার থেকে আমরা কালারে ক্লিক করব, দেখেন আমাদের কালারগুলো ঠিক হয়ে গেল। আচ্ছা স্যার, যেখানে ছিলাম আমরা হচ্ছে আমরা এখান থেকে যেটা করতে হবে ফরম্যাট করে নিলাম, বাট হাইপার লিঙ্কগুলোকে আমাদেরকে ম্যানুয়ালি রিমুভ করে নিতে হবে। হাইপার লিঙ্কগুলো অটোমেটিক ফরম্যাটে রিমুভ হচ্ছে না, ওয়ার্ডে হয়, এখানে হয় না। হ্যাঁ খেয়াল করবেন, সেইভাবে ধরে ধরে রিমুভ করে নেবেন, মানে এগুলো সবগুলোর মধ্যে হাইপার লিঙ্ক দেওয়া আছে। হাইপার লিঙ্ক কি সেটা নিশ্চয়ই ওয়ার্ড থেকে আমরা শিখে এসেছি, সো এখানে আমি নতুন করে শিখাচ্ছি না এখন। আমরা এখানে দেখে দেখলাম এই জিনিসগুলো, তারপর আমরা এখানে অলরেডি ফরম্যাটার যে অপশন, ফন্টের যে অপশনগুলো আছে, বোল্ড করা যায়, এটা থেকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, শ্যাডো দিতে পারি এখানে, যদি শ্যাডোটা খুব একটা এখানে বোঝা যায় না। হ্যাঁ ছোটো স্ক্রিন তো জাস্ট কারণে এখানে। তারপরে একটা অপশন আছে যে অপশনটা আমরা একটু দেখবো, সেটা হচ্ছে গিয়ে এই অপশনটা, তার মানে হচ্ছে আমাদের ফন্টের ভিতরে যে জায়গাগুলো আছে, একটা ফন্টের পাশে একটা ফন্টের যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। যেমন আমরা যদি প্রথম অপশনটা দেখি, ভেরি টাইট, খেয়াল করেন লেখাগুলো একদম একটা সাথে একটা লেগে গিয়েছে। আমরা যদি এখান থেকে করি টাইট, দেখেন একটু ফাঁকা হয়েছে, যদি দেখি নর্মাল আর একটু ফাঁকা হয়েছে, লুজ আর একটু ফাঁকা, ভেরি লুজ আরও ফাঁকা, আমরা চাইলে এটাকে মোর অপশন থেকে আরও ফাঁকা করতে পারি এখান থেকে। হ্যাঁ তো সচরাচর আসলে এটা এত ফাঁকা দরকার হয় না, এই জন্য আমরা এই অপশনে যাচ্ছি না আপাতত। তারপর এখান থেকে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে কেস, কেজ অপশন, এটাও আমরা অলরেডি ওয়ার্ডে শিখে এসেছি। এখান থেকে আমরা চাইলে আমাদের এই লেখাগুলোকে সবগুলোকে লোয়ার কেস, সবগুলোকে আপার কেস, প্রতিটা ওয়ার্ডকে ক্যাপিটাল, টু গোল কেস, এই ধরনের কেসগুলোতে আমরা এটাকে কনভার্ট করতে পারি চাইলে খুব সহজে। এটা আমরা ওয়ার্ডে দেখেছি। ফন্ট কালার আমরা চাইলে আমাদের ফন্টগুলোকে আমাদের পছন্দের কালারে কালার করে দিতে পারি। তারপরে আমরা যে অপশনগুলো দেখছি, এটা হচ্ছে নাম্বার বুলেট অপশন, আমরা চাইলে এখানে বুলেট অপশন ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখানে যদি আমি এই পুরোটাকে মার্ক করে বুলেট অপশন দিই, যেটা পছন্দ এটা দিয়ে দিলাম সে। হ্যাঁ আর এখানে এসে আমি যদি এটা এন্টার দিই, দেখেন একটা নতুন প্যারা হয়ে গিয়েছে এবং নতুন একটা বুলেট দিয়ে দিয়েছে। সে এখানে আমরা প্রতিটা প্যারাকে আমরা এই বুলেট আকারে প্রকাশ করতে পারবো এইখান, এই এই অপশনটার মাধ্যমে আমরা ওয়ার্ডে এটাও দেখে এসেছি। সো এখানে ওয়ার্ডে জিনিসটা আমি কম দেখাবো এই কারণে, কারণ আমরা ওয়ার্ডে খুব ভালোই দেখে এসেছি, এজন্য এটা আমরা এখানে খুব বেশি দেখবো না। সো এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করে এই অপশনটা আমরা যে দেখছি নাম্বার অপশন, আমরা যদি প্রথমটাতে ক্লিক করি, দেখেন আমাদের এই বুলেট অপশনটাকে আমরা সবার আগে নান করে দিই। নান করে দিলে এখান থেকে আমরা ক্লিক করে নাম্বার অপশন চয়েস করে নিই, এটা আমরা ক্লিক করে আমরা নাম্বার অপশন নিয়ে নিই, দেখেন অলরেডি টু চলে এসেছে। আমি যদি এখানে এসে এন্টার দিই, দেন নতুন কিছু লিখি, থ্রি নাম্বার অপশন চলে এসেছে, যেটা আমাদের ওয়ার্ডও আসতো। সো এইটা আমরা এখানে পেয়ে গেলাম। তারপর পর আমরা যেটা দেখবো ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশন সম্বন্ধে আমরা দেখেছি, আমরা চাইলে আমাদের এই পুরো প্যারাগ্রাফটা কীভাবে ইন্ডেন্ট করে দিতে পারি। এটা এমন ছোটো হয়ে যাওয়ার কারণ হচ্ছে বিকজ আমাদের জায়গা অনুযায়ী এটা ছোট হয়ে যাবে, আবার এখানে আনলে দেখেন জায়গা বাড়বে, এটা বড় হয়ে যাবে, মানে টোটাল ওভারঅল জায়গার উপর ডিপেন্ড করে লেখাগুলো ছোট বড় হবে। যেমন ধরেন এই ফন্টগুলোকে যদি আমি ছোট করি জায়গা বাড়তেই থাকবে, এটা আমরা নর্মালি বুঝি, দেখছেন তো। হ্যাঁ সো এই অপশনগুলো এখানে আছে। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট অপশন, আমরা অলরেডি অ্যালাইনমেন্ট অপশনও জেনেছি, তারপর একটু বলে নিই, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট,
and then justify alignment. এগুলো শর্টকাট কি ক্রমান্বয়ে লেফট অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল এল। দেখেন আমরা যখন মাউসটা রাখছি তখন আমাদের একটা ক্লু দিচ্ছে, যখন আমরা এখানে মাউসটা রাখছি তখন ক্লু দিচ্ছে কন্ট্রোল ই, তার মানে সেন্টার অ্যালাইনমেন্টের জন্য আমরা ব্যবহার করব কন্ট্রোল ই, রাইট অ্যালাইনমেন্টের জন্য আমরা ব্যবহার করব কন্ট্রোল আর, এবং সর্বশেষ জাস্টিফাই অ্যালাইনমেন্টের জন্য আমরা ব্যবহার করব কন্ট্রোল জে। যদিও এই অপশনটা এখানে দেয়া নাই, বাট কন্ট্রোল জেতে এটা কাজ করে। দেখেন আমার লেখাগুলো অলরেডি সিলেক্ট করা আছে, আমি কন্ট্রোল ধরে জে প্রেস করলাম, আমাদের লেখাগুলো কিন্তু জাস্টিফাই হয়ে গেল, তার মানে দুইটা পার্টি সমান সমান হয়ে গেল। তারপর এখানে আছে কলাম অপশন, আমরা চাইলে আমাদের লেখাগুলোকে এখানে কলাম অনুযায়ী ভাগ করে নিতে পারি, যেহেতু এগুলো এই অপশনগুলো বেশি দরকার হয় এই জন্য এই অপশনগুলো বাইরে দেওয়া আছে। আগে ওয়ার্ডে যেটা ভিতরে ছিল খুব সম্ভবত পেজ লেআউট অপশনের মধ্যে ছিল এটা, বাট এটা এখানে খুব দরকার হয় বলে এগুলাকে শুরুতেই দেওয়া আছে। তারপর আমরা চলে যাব লাইন লাইন স্পেসিং অপশনে। এটা আমরা জানি আমাদের দুইটা লাইনের মাঝে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে টেক্সট ডেকোরেশন, সরি ডিরেকশন, দুঃখিত, টেক্সট ডিরেকশন। যেমন ধরেন এই লেখাটাকে যদি আমরা ডিরেকশন চেঞ্জ করি তাহলে লেখাটা এমন হয়ে গেল, এমন চেঞ্জ করলে এমন এমন, ঠিক আছে। আমি এটাকে একটু অন্যভাবে দেখাই আপনাদেরকে, আমি একটা নতুন স্লাইড নিচ্ছি কন্ট্রোল এম দিয়ে, আমি লেআউটটাকে একটু চেঞ্জ করছি, লেআউটটাকে চেঞ্জ করে আমি, আচ্ছা আমি একটা নতুন লেআউট বানিয়ে নিই, আচ্ছা আমি এখানে লিখি এটাকে, হ্যাঁ আমি এখানে লিখছি হ্যালো। এই হ্যালোটাকে আমি এবার স্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছি, আমি এমন নিয়ে আসতেছি। সো দেখেন জায়গা নাই বলে এটা এমন আসছে, আমি এটাকে একটু কমিয়ে এটাকে একটু বাড়িয়ে দিই, দেখেন হ্যালো লেখাটা কিন্তু এভাবে ফাঁকা ফাঁকা আসলো। সো এটাকে যদি আমরা একটু এই অপশন থেকে ভেরি লুজ করে দেই দেখতে কিন্তু ভালোই লাগছে, একেবারে খারাপ লাগছে না। হ্যাঁ কিন্তু সচরাচর কর্নারে যদি কোনো মেনু থাকে মানে লেফট সাইডে অথবা রাইট সাইডে যদি আমরা কোনো ডাটা দিতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব, ঠিক আছে। সো এটাকে যদি আমরা বাম দিকে নিতে চাই তাহলে কি করব আমরা, তা আমরা জানি আমাদের অ্যালাইনমেন্ট অলরেডি চারটা আমরা দেখে ফেলছি, মানে বাম দিক থেকে ডান দিকে চারটা অ্যালাইনমেন্ট, আরও আর এখানে আরও নতুন তিনটে অ্যালাইনমেন্ট আছে, সেটা হচ্ছে উপর থেকে নিচে যেটা হচ্ছে অ্যালাইন টেক্সট, তাহলে রাইট সেন্টার অ্যান্ড লেফট। আমি দুইটা অ্যালাইনমেন্টে মিশিয়ে যখন আপনি কাজ করবেন, যেমন এটা আমি যদি উপরে তুলতে চাই তাহলে দেবো এখানকার লেফট, যদি নিচে নামাতে চাই তাহলে দেবো রাইট, যদি মাঝামাঝি রাখতে চাই তাহলে দেবো আমি সেন্টার। এখানে জাস্টিফাই দিলে কিন্তু কাজ করবেন। হ্যাঁ তো আমরা এটাকে সেন্টারই রাখলাম। তারপর আমরা যেটা দেখবো এখান থেকে, আমি এটাকে ঠিকঠাক করে নিই, আগের মতো অপশনে নিয়ে আসি, হরাইজন্টাল মোডে নিয়ে আসি, বাই ডিফল্ট এটা হরাইজন্টাল মোডেই থাকে, আর এটাকে আমি দিয়ে দিই টপ মোডে এবং সেন্টার মোডে। ওকে আবার এটাকে টেনে আমি আগের অবস্থায় নিয়ে আসছি। আচ্ছা সো এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট আর্ট। আমরা জানি অলরেডি স্মার্ট আর্ট আমরা ইউজ করেছি ওয়ার্ডে, আমাদের বিভিন্ন ধরনের ডায়াগ্রাম যদি দরকার হয় আমরা সেখান থেকে এই ডায়াগ্রামগুলো নিয়ে কাজ করতে পারি, অথবা আপনি যদি চান এই যে দেখেন এখানে ক্লিক করলে আপনি ডায়াগ্রাম নিয়ে নিতে পারবেন ইনসার্ট এখানে। সো ডায়াগ্রাম চলে আসলে আপনার যে ধরনের ডায়াগ্রাম দরকার ডায়াগ্রাম দিয়ে আপনি এখানে ইউজ করতে পারেন। সো টেক্সট দিয়ে দিবেন, টেক্সট দিয়ে দিলেন, কমাতে বাড়ালে তো বাড়াতে হবে, আমরা যেটা করবো রাইট ক্লিক করবো, আমরা দিব অ্যাড শেপ বিফোর আফটার, আমরা আগে দিব না পরে দিব সেটা চেঞ্জ করে ঠিক করে নেবো। সো আমি আফটার দিচ্ছি। সো দেখেন এখানে এটা নতুন চলে আসলো এবং এটার মধ্যে আমরা লিখে দিলাম, এটাও হয়ে গেল। তো আমরা যখন এটার মধ্যে ক্লিক করে থাকবো তখন আমাদের এখানে ডিজাইন অপশন ওপেন থাকবে। সো ডিজাইন অপশন থেকে আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি, সে একটু কালার চেঞ্জ করলাম। তারপর যদি মনে হয় আমরা স্টাইল চেঞ্জ করবো, আমরা ধরেন স্টাইল চেঞ্জ করলাম, দেখেন আগে একটু ভালো লাগছে, অথবা আমরা যদি এই স্টাইল দিতে চাই এরকম স্টাইল দিতে পারছি। হ্যাঁ এটা যদি কখনো বন্ধ হয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নাই, রাইট ক্লিক করে আপনি যখন দিবেন এডিট টেক্সট তখন এখানে এখান থেকে এডিট করতে পারবেন, হ্যাঁ ভয়ের কোনো কারণ নাই। তো এই অপশনগুলো এখানে আছে, আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা যদি চাই এটাকে রিসেট করে দিতে আগের অবস্থায় ফেরত আনতে পারবো, আমরা যদি অন্য কিছুতে আবার আনতে চাই, শুধু লিখায় দেখছেন শুধু লিখায় চলে আসছে। সো এই অপশনগুলো আমরা এখান থেকে পাচ্ছি স্মার্ট আর্ট থেকে, কনভার্ট টু স্মার্ট আর্ট এই অপশনটা থেকে। আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখছি, দেখেন শেপগুলো আমাদের এখানে আগে দেওয়া আছে, আপনারা হয়তো বা অলরেডি খেয়াল করেছেন যে আমি যে অপশনগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু শেপ কাইন্ড অফ। হ্যাঁ যেমন দেখেন এই যে এটা একটা শেপ, এগুলো একটা শেপ, এগুলো সব কিন্তু শেপের কাজ। হ্যাঁ দেখেন সব শেপ কেটে কেটে এখানে বানানো হয়েছে, যাই হোক আমি এটাকে নষ্ট করেছি একটু। সো এগুলো সবগুলো শেপ। সো শেপ আসলে আমরা জানি সে আবার আমাদের আগের এই ফর্মের ডিজাইনটা আছে, আমরা চাইলে ভিতরে কালারগুলো চেঞ্জ করতে পারবো এখান থেকে। সে শেপ ফিলে গেলে আমরা চাচ্ছি এটার মধ্যে হালকা একটু কালার থাকবে, যে হালকা কালার হয়ে গেল,
আমরা যদি নিজেরা ডিজাইন করতে চাই আর কি, তো আমরা কিন্তু নিজেরা এইভাবে ডিজাইন করে নিতে পারি চাইলে। হ্যাঁ, মানে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, ফন্ট চেঞ্জ করবেন, যা ইচ্ছা তাই হয়ে গেলে করে নিলেন সে। ওকে, আমরা যদি চাই আউটলাইন দিতে, আউটলাইন দিতে পারবো। এই যে বর্ডার দেখছেন, যখন আমরা ক্লিক করলাম যেখানে একটা বর্ডার চলে আসলো, সো এগুলো যদি আমরা চাই যে দিতে, এখানে দিতে পারবো। সো আমি আবার হোমেই চলে আসছি। এখানে দেখেন একটা অপশন আছে অ্যারেঞ্জ নামে। হ্যাঁ, এই অ্যারেঞ্জ অপশনের কাজটা আমি দেখিয়েছি, এখান থেকে আরেকটু দেখাচ্ছি আমি। দেখেন এখানে, এইখানে খেয়াল করেন, আমি চাচ্ছি এইখানে এমন একটা দাগ দিতে, মানে একটা শেপ নিলাম। হ্যাঁ, শেপ নিয়ে আমি চাচ্ছি এটার মধ্যে এটা টেক্সট এড করতে, আমি দিলাম এডিট টেক্সট। এখানে আমি লিখছি সে ডিআইপি টিআই দীপ্তি। হ্যাঁ, এবং আমি চাচ্ছি এই লেখাটা লম্বা লম্বি ভাবে আসুক, তো আমি ডিরেকশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই ডিরেকশন দিয়ে দিলাম, এবং ফন্টটাকে যদি আমি বড় করে দেই দেখেন এটা এমন আসবে। হ্যাঁ, আচ্ছা আমি চাচ্ছি, আচ্ছা তার আগে একটা কাজ করি, কালারটাকে একটু চেঞ্জ করে। সো আমি এখানে ক্লিক করা অবস্থায় আমি এই যে এখান, যদিও দেখেন এখানেই সব দেওয়া আছে, তারপর যদি মানে আপনার কাছে মনে হয় যে প্রবলেম হচ্ছে, আপনি এখানে ফরম্যাটে ক্লিক করলে এই অপশনগুলো আবার আসবে। তো আমি হোম থেকেই করে দেখাই, এই অপশনগুলো সব হোমের মধ্যেই দেওয়া আছে যেগুলো এই ফরম্যাটে আছে। হ্যাঁ, সো হোম থেকে আসে এসে আমি যেটা করলাম শেপ ফিল, আমি শেপের ভিতরে কালারটাকে একটু চেঞ্জ করে দিই, একটু ব্রাইট কালার দিই, যদিও ব্রাইট কালার ইউজ করা ঠিক না। হ্যাঁ, শেপ এখানে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি চাচ্ছি দেখেন আমার লেখাগুলো পেছনে পড়ে গেল। তো আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি এই লেখাটাকে আরেকটা মার্ক করি, মার্ক করে এটাকে আমি লেফট অ্যালাইনমেন্টে নিয়ে আসি, সরি এখানে নিয়ে আসলাম, এনে এখান থেকে আমি দিচ্ছি রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্টে। ওকে, হ্যাঁ, এবার আমি চাচ্ছি যে আমার যে নিচে যে লেখাগুলো আছে এই লেখাগুলো যেন পড়া যায়, তাহলে আমাকে কি করতে হবে, এই শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করে আমি এই অ্যারেঞ্জে আসলাম, এসে এখান থেকে দেখেন অপশন আছে, আমি এটাকে বললাম সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক করার সাথে সাথে দেখেন এই শেপটা পেছনে চলে গেল এবং উপরে যে লেখাটা ছিল সেটা উপরের দিকে চলে আসলো। তার মানে হচ্ছে আমরা শেপগুলোকে যদি একসাথে অনেকগুলো শেপ থাকে, আমরা চাইলে কোনটা উপরে থাকবে কোন শেপটা পেছনের দিকে থাকবে সেটাকে আমরা এই অ্যারেঞ্জ মোড থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আমরা যদি চাই শেপের মধ্যে কিন্তু ইফেক্টও দিতে পারবো, অনেকগুলো ইফেক্ট আছে আমাদের এখানে, যেমন একটু গ্লো এফেক্ট দিলাম, যদিও এটা পেছনে পড়ে গিয়েছে এই জন্য এখন গ্লো এফেক্টটা এখানে দেখে, আমি গ্লো এফেক্টটা দিই, এখানে বোঝা যাবে দেখেন একটা গ্লো এফেক্ট আসছে, চারো দেখে দেখছেন একটা কালার আসছে, হালকা কালার আসছে। সো এই অপশনগুলো আমরা চাইলে এখান থেকে করতে পারি। আচ্ছা, তারপর এখানে যেটা আসছে একটা অপশন আছে ফরম্যাট পেন্টার, এই অপশনটা ইউজ টাইম কোথাও দেখাইনি মনে হয়, একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি চাচ্ছি এই লেখাগুলোকে, হ্যাঁ এই লেখাগুলোকে এমন কালার এই সাইজে করতে, তাহলে কি করব আমি এতগুলো লেখাকে এভাবে মার্ক করব, একবার ফন্ট ঠিক করব, একবার কালার ঠিক করব, আর একবার সাইজ ঠিক করব, তাহলে তিনবার তিনটা কাজ করতে হবে। সো আমাদের একটা সিস্টেম আছে ফরম্যাট পেন্টারে, আমরা চাইলে একবারে এই কাজগুলো করতে পারি। যেমন এই লেখার মাঝে আমি মাউসটাকে রাখবো, যে কোনো লেখার মাঝে মাউসটাকে রাখবো। হ্যাঁ, রেখে এখানে আমি ফরম্যাট পেন্টারে এটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে খেয়াল করেছেন কিনা দেখেন আমার মাউস স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ দেখেন, এবার আমি কি করব, লেখাটার প্রথমে ধরে টেনে একদম শেষ প্রান্তে চলে আসবো। দেখেন আমার প্রতিটা লেখা ওইটার মতো বড় হয়ে গিয়েছে, ওইটার মতো কালার হয়ে গিয়েছে, ওইটার মতো ফন্টের নাম হয়ে গিয়েছে। সো আমি এটাকে জেড করে দিলাম। হ্যাঁ, সো আমরা এইভাবে চাইলে কোনো একটা মানে পুরো স্টাইল কপি করতে পারি এই ফরম্যাট পেন্টারের মাধ্যমে। ওকে, হ্যাঁ, আচ্ছা এখানে একটা অপশন আমরা বাকি রেখেছি, সেটা হচ্ছে সেকশন অপশন। এই সেকশন অপশনটা আমি একটু পরেই দেখাবো, আমরা যখন ডিজাইনে যাব তখন আমরা এই অপশনটা সম্পর্কে জানবো। হ্যাঁ, আচ্ছা তার আগে আমরা একটু নিচের দিকে চলে আসি। দেখেন নিচের দিকে যে অপশনটা আছে, আমরা আমাদের অনেক সময় এমন হয়ে যায়, অনেক সময় এমন হয়ে যায়, ঠিক আছে, যদি এমন হয়ে যায় আমরা ভয় পেয়ে যাই। হ্যাঁ, তো আমরা যেটা সেটার জন্য কি করবো, দেখেন এই যে এখানে কিন্তু অপশনগুলো থেকেই যাচ্ছে, হ্যাঁ এমন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্লাইড শো মোডে আছে এখন, তো আমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের এখানে। তো আমাদের এই নিচে থেকে এই অপশনগুলো আমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, অথবা আমাদের যদি মনে হয় যে না আমরা এখান থেকে পারবো না, তাহলে আমরা যেটা করবো আমরা ভিউ থেকেও চেঞ্জ করতে পারি। দেখেন ভিউতেও সেম এই অপশনগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এই অপশনগুলো আমি এখানে দেখিয়ে দিলাম, আর এখানে তো দেখাচ্ছে আমাদের মোট কয়টা স্লাইড আছে এবং কত নাম্বার স্লাইডে আমরা এখন আছি সেটা দেখিয়ে দিচ্ছে। কারণ যখন অনেকগুলো স্লাইড হয়ে যায়, আমরা যখন ডিজাইন করতে যাই তখন আমাদের কোন স্লাইডে আমরা ক্লিক করে রেখেছি এই জিনিসটা আমাদের খুব আমাদের জন্য খুব জরুরি হয়ে যায়। কারণ আমরা এক একটা স্লাইডের জন্য এক এক ধরনের ডিজাইন অ্যাপ্লাই করব, যার কারণে আমাদের এই অপশনটা একটু প্রবলেম হয়ে যায়। তার মানে যেটা করব আমরা এখানে ক্লিক করে নিব এবং আমরা একটু কনফার্ম হয়ে নিব যে আমরা কত নাম্বার স্লাইডে আছি এবং
সেটার মধ্যে আমাদের যে ডিজাইনটা দেওয়া দরকার সেই ডিজাইনটা আমরা এটার মধ্যে দিয়ে দিব। তখন আজকে ক্লাসের মাধ্যমে আমরা যতটুকু আমরা হোম মেনু সম্পর্কে টোটালটাই জেনে নিলাম, আমরা নেক্সট ক্লাসে আমরা ইনসার্ট মেনু এবং ডিজাইন মেনু দুইটা একসাথে দেখবো, কারণ ইনসার্টের নতুন একদম কিছু নেই, অলরেডি আমরা অনেকগুলো জিনিস হোম পেজেই দেখে নিয়েছি। সো দুই একটা নতুন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বা যে অবজেক্টগুলো বা যে স্টাইলগুলো আছে সেগুলো আমরা একসাথে ডিজাইনের সাথে দেখে নিব। তো আজকে ক্লাসটা এতটুকুই থাকছে, আল্লাহ হাফেজ।